বিয়ের সেই প্রথম দিন থেকে মা বাবার মুখে একটাই কথা শুনে এসেছি, শ্বশুর বাড়ির লোককে খুশি রাখো, ভালো রাখো। কেন, শ্বশুর বাড়ির লোককে ভালো রাখার কি শুধু একমাত্র বাড়ির বউয়েরই দায়িত্ব? বাড়ির বউকে ভালো রাখার দায়িত্ব কি শ্বশুর বাড়ির লোকের হয় না? তাদেরও তো দায়িত্ব আছে। বাড়ির বউ অন্য বাড়ি থেকে আসছে, তাকে একটু অ্যাডজাস্ট করা, তাকে একটু মানিয়ে নেওয়া, কিন্তু সেটা কি সবাই করে? করে না তো। সব থেকে বড় কথা, আগে নিজেকে ভালো রাখো, আগে নিজে ভালো থাকো, তারপরে অন্য মানুষকে ভালো রেখো। নিজে যদি ভালো না থাকতে পারো, তাহলে তুমি আশপাশের মানুষজনকেও ভালো রাখতে পারবে না। আর যদি তুমি অন্য কাউকে ভালো রাখার চেষ্টা করো নিজে ভালো না থেকে, তাহলে দিনের শেষে দেখবে না নিজে ভালো আছো না অন্য মানুষগুলোকে ভালো রাখতে পেরেছো। তাই আগে নিজে ভালো থাকার চেষ্টা করো, তারপরে অন্য মানুষকে ভালো রাখার চেষ্টা করো।